কি কাউকে ডাকবে অ্যাঙ্কার ট্যাঙ্কার নাকি কতক্ষণ বসে থাকবে ভাবে কি ব্যাপারটা কি একি একে এই অ্যাঙ্কার নাকি আচ্ছা আপনি ফেলুদার মতো কেন এসেছেন আমি আসল ওয়ান এর ওয়ান ই ফুগলা 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 মুখ বন্ধ করে বসে পড়াতে বন্ধ মানে মুখ বন্ধ করে কেন মানে মুখ খুললে তো কিন্তু হয়ে যায় সে কি তা ফুগলা বাবু একটু তাড়াতাড়ি করুন আপনি পাক্কা এক ঘন্টা লেট শুনুন বুঝাবে কান দেবেন না আমি লেট না কাটলেট চকলেট এসব ভালোবাসি ঠিক আছে শুরু করুন নমস্কার আমি বিশ্ববিখ্যাত কই না ফুগলা আর আমার সাথে আসে আমার কলি ফেলুদা ও তার মানে আপনি বলছেন যে আপনিও গোয়েন্দা তবে কি জানো তো এই গরমে আমি আজকাল বেশি বাইরে টাইরে যাচ্ছি না এস করতে যাচ্ছি না ওরে বাবা কি করো এই এসি চলছে না এসি তো চলছে একটা কথা বলুন তো ফুগলা বাবু এত গোয়েন্দাগিরি করে আপনি পড়াশোনা করার সময় পান ক্লাসে আমি সবসময় ফার্স্ট ও বাহ খুব ভালো কথা তা কোন বিষয়টা মানে কোন সাবজেক্টটা আপনার ভালো লাগে ফুগলা বাবু আমি বলবো আচ্ছা ধরো ইতিহাস হিস্ট্রি আচ্ছা তাহলে বলুন তো সিকিমের রাজধানী কি উইপোকা হ্যাঁ উইপোকা উইপোকা মানে সিকিমের রাজধানী উইপোকা মানে উইপোকাতে খেয়ে নিয়েছে আমার হিস্ট্রি বই বাহ বাহ চমৎকার কথা তা আপনার তো অনেক ফ্যান তাদের নামগুলো যদি একটু জানতে পারতাম যেমন ধরো ঋতুদা ঋত্বিক দা রুদ্রদিল দা ও বাবা পয়েন্ট কাকু সবাই আমার ফ্যান তা ফুগলা বাবু আপনি কি কি কেস সলভ করেছেন শুনি একটু রসগোল্লা রহস্য বিরিয়ানি কেলেঙ্কারি চাউমিন চোর তোমার যেমন বুঝাচ্ছো আমার তো হজম আসে আমি সব হজম করে ফেলি আচ্ছা তুমিও কি চিপস চকলেট খাও না আমি মূলত চা আর ডালমুট খেতেই বেশি পছন্দ করি চলো আমার পরের একটা কেস এসেছে আচ্ছা তাই বুঝি কেন তো আমার তো এবার রেজাল্ট ভালো হয়নি তাই আমি পারবো কি জানি এই যে বললে তুমি সব সময় ক্লাসে ফার্স্ট হও ফার্স্ট বেঞ্চে বস তাহলে টিচার বকে বলরা তুমি যাবে গ্যাংটকে খুব গন্ডগোল আমি তো গ্যাংটকে গেছিলাম পুরো গন্ডগোলটা সলভ করে দিয়ে এসেছি তবে আমি তো আপনার মতো এতটা এক্সপিরিয়েন্স নই তাই একটু ঝামেলা হলো ওই তাই তাহলে আমাকে বলো কি কি হলো গ্যাংটকে একটা ধাঁধার উত্তর দিলে জানতে পার কি দাদা 5/23 বৈশাখে ফেলুমিত্তির গ্যাংটকে শেষ অক্ষর হাতের আঙুল বল দেখি এই ফাঁকে আমি বলে দিচ্ছি 5 মানে হচ্ছে 5 হ্যাঁ 5 নম্বর বৈশাখ মানে কি মে মাস 23 মানে 2023 আর ইংরেজিতে লাস্ট অক্ষর কি হয় শেষ অক্ষর কি হয় জেড ইয়েস জেড বা জি আর একাতে কটা আঙুল থাকে 5টা তার মানে Z5 অর্থাৎ গ্যাংটকে গন্ডগোল অবলম্বনে তৈরি সাবাস ফেলুদা আসছে Z5 এর পর্দায় 5ই মে 2023 তোমরা কেউ দেখতে ভুলো না।